terjemahan Aki Pesan. ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ে আই লভ মাই ইউনিভার্সিটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নুয়াপাড়ি ক্যাম্পসে কুলপতি প্রফেসর দীনবন্ধু সাহু কার্যক্রমর উদ্ঘাটন করে বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানগুলিকর এক স্বতন্ত্র ক্ষেত্র যেউঠারে আমিমানে জ্ঞান আদর্শ মূল্যবোধ আদি মানবীয় অনুভবগুলিকর শিক্ষা ও ভাবনাগুলিকর আদান প্রদান করা সহিত স্বাবলম্বী হবার অবসর পাইথাও। সারা বিশ্বরে শিক্ষানুষ্ঠানগুলিক মহানায়ক স্বাধীনতা সংগ্রামী বৈজ্ঞানিক ডাক্তার শিক্ষক প্রবন্ধক ইত্যাদি ব্যক্তিত্ব তিয়ারি করিবারে প্রমুখ ভূমিকা গ্রহণ করিথায়। ফলত সমাজ ব্যবস্থায় গুণাত্মক শিক্ষা বৃদ্ধি ঘটিবার মার্গ প্রস্তুত হইথায় বলি কহি। যেকোনসি ব্যক্তি বিশেষ ব্যক্তিগত স্তরের কিছু উৎসর্গ সাধন ভাবধারা ও কার্যধারার প্রয়োগিক দিগ প্রতি দায়িত্ববদ্ধ রহিবার নিষ্পত্তি নেলে সে নিশ্চিন্ত রূপে উৎসর্গতার প্রশস্ত মার্গ প্রস্তুত করিবারে নিশ্চয় সফল হব। এথি নিমন্তে কর্মচারী মানে অধিকর অধিক সময় বিশ্ববিদ্যালয় পরিসর মধ্যে অতিবাহিত করে গুণাত্মক কার্যপন্থা অনুসরণ করিবার আবশ্যকতা রয়েছে এবং এথি সকাশে প্রথমে নিজ বিশ্ববিদ্যালয়কে ভালো পাইবা সে আহ্বান দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি তথা বিশ্বকে দৃষ্টান্ত যোগাইবা পরি কার্য সম্পাদন ক্ষেত্রে পুরাতন ছাত্র সংসদর মধ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুরাতন ছাত্র ছাত্রী যেকোনসি ক্ষেত্রে রহিলে মধ্যে সেমানকর অনুষ্ঠান প্রতি আকর্ষণীয় নিশ্চয় রয়েছে। এই দৃষ্টি বিচার কলে আই লভ মাই ইউনিভার্সিটির অ্যান্ড উই বিলিভ ইন এক্সেলেন্ট চিন্তাধারাটি কেবল আম বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে কাহিঁকি সমগ্র দেশের প্রতিটি শিক্ষানুষ্ঠান প্রতি প্রযোজ্য হওয়া কিছু স্বাভাবিক নুহে। এই অবসরের কুলপতি প্রফেসর সাহু আন্তর্জাতীয় ব্যাপার গঠন করা ঘোষণা করেছেন, যা ফকিরমোহন বিশ্ববিদ্যালয়কে বিষয়িত করিবার সহায়ক হব। প্রফেসর সাহু অভিযানের শুভারম্ভ কালে আই লভ মাই ইউনিভার্সিটি লেখিবা এক কপি কোপর উন্মোচন করে। এইপরি অভিনব উপায়ে বিশ্ববিদ্যালয়কে আন্তরিক ভালো পাইবার কার্যপন্থা অবলম্বনকে ও বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশকে ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারী মানে প্রশংসা করে। শেষে ছাত্রছাত্রী শিক্ষক কর্মচারী বৃন্দ এতে আনন্দিত হয়ে আমি যা চাইলু সেগুলিক বর্তমান আমার নিকটে উপলব্ধ হয়ে হেতু সমস্তে এই পরিসরের অধিকর অধিক সময় অতিবাহিত করিবার উত্তম অবসর মিছে বলে খুশি ব্যক্ত করে। এই কার্যক্রমে সমস্ত বিভাগের শিক্ষক এবং বহু সংখ্যায় ছাত্রছাত্রী উপস্থিত ছিল।